हेलो फ्रेंड्स, सायंतिकास किचने आपनादेर सकलके स्वागत। आमी एई भिडियोते कोनो रान्नार रेसिपी शेयर करछि ना। आमी आजके आपनादेर संगे बाथकुलार पूजो परिक्रमार द्वितीय पर्वेर भिडियो निये हाजिर होयेछि। गतकाल आमी आपनादेर संगे बाथकुलार पूजो परिक्रमार 2021-এর सेरा किछु पूजोर मंडप आपनादेर संगे शेयर करेछि आर आजके कथा दियेछिलाम एर द्वितीय पर्वटी निये आसबो। तो चलुन देखे नी आजकेर बाथकुल्लार सेरा किछु पूजोर पैंडल एवं प्रतिमा। बंधुरा, गतकाल आमरा यांगस्टार क्लाब पर्यन्त देखेछिलाम आर एई होच्छे यांगस्टार क्लाबेर पैंडल। आमी आगेर भिडियोते यांगस्टार क्लाब पर्यन्त देखिएछि, सेई भिडियोटी आपनारा ना देखे थाकले अवश्यई देखे नेबेन। यांगस्टार क्लाब थेके बेरिये 2 মিনিট हेटे डान दिके टार्न निते होबे আর তারপরে আপনি পৌঁছে যাবেন রাসমাঠে। আর রাসমাঠ থেকে সোজা 3 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন যুবক সংঘের প্যান্ডেলে। এই হচ্ছে যুবক সংঘের প্যান্ডেল। দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটি বাজেট এখন যেহেতু খুবই কম, সেই অনুযায়ী বেশ ভালো করেছে। আর এই প্যান্ডেলের সামনে আমি দেখিয়ে দিচ্ছি রয়েছে অনেক পাওয়া অ্যাওয়ার্ড। বিভিন্ন পূজোই এরা এর আগের বছরগুলোতে যেসব প্রাইজগুলো পেয়েছে সেগুলোরই এখানে প্যান্ডেলের সামনে এরা সাজিয়ে রেখেছে। দেখতে ভীষণই ভালো লাগছে। বাথকুল্লার বিভিন্ন ক্লাবই প্রতি বছর স্থান করে নেয় নদিয়া জেলার মধ্যে। প্যান্ডেল থেকে আমরা প্রবেশ করেছি ভেতরে ঠাকুর দর্শনের জন্য। প্রতিমাটি অপূর্ব সুন্দর হয়েছে। প্রতিমাটি বেশ কিছুক্ষণ ধরে আমরা দেখে রওনা দিলাম ভাতৃশ্রী ক্লাবের উদ্দেশ্যে। রাসমাঠ থেকে আবারও 1 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন ভাতৃশ্রী ক্লাবের পুজো প্যান্ডেলে। এই হলো ভাতৃশ্রী ক্লাবের এবছরের পুজোর প্যান্ডেল। এবছর এরা কোনো থিম করেনি করোনার কারণে। এবছর বাথকুলার প্রতিটি পুজো প্যান্ডেলের বাজেট খুবই কম, তা সত্ত্বেও প্রত্যেকটি প্যান্ডেল আর প্রতিমা দর্শনার্থীদের মন কেড়েছে। ভাতৃশ্রী ক্লাবের মায়ের মূর্তিও অসাধারণ হয়েছে। ভাতৃশ্রী ক্লাব থেকে বেরিয়ে বাঁ দিকে রেলগেট ক্রস করলে আপনি পৌঁছে যাবেন এই ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলে। বাথকুলা স্টেশন থেকেও আপনি এই প্যান্ডেলটি দেখতে পাবেন। রেলগেট ক্রস করে আমরা পৌঁছে গেলাম ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলের সামনে। প্রতি বছর এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, এতটাই ভিড় হয় এই বাথকুলার প্যান্ডেলগুলোর সামনে। এবছর করোনার কারণে ভিড় অনেকটাই কম, তবুও বহু মানুষের সমাগম হয়েছে বাথকুল্লায় এই প্যান্ডেলগুলোর সামনে। আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি। দেখুন ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। কম বাজেটের মধ্যেও এরা খুব সুন্দর করে ভেতরটা সাজিয়ে তুলেছে। ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল প্রতি বছরের মতো না হলেও এবছর বাজেট কম থাকা সত্ত্বেও বেশ সুউচ্চ প্যান্ডেল করেছে। আর এর কারুকার্য বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দেখার মতো। বেশ সময় নিয়ে আমরা এই প্যান্ডেলের ভেতরের কাজগুলো দেখলাম আর মায়ের মূর্তি দর্শন করলাম। মায়ের মূর্তি দর্শন করে আমরা বাহির পথ দিয়ে বাইরে বেরিয়ে এলাম। প্যান্ডেলের বাইরে সবাই প্যান্ডেলের
ফটো তুলতে আর নিজেদের ফটো তুলতে ব্যস্ত রয়েছে। আর এখানে রয়েছে বেশ কিছু দোকানপাট, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে রয়েছে খাবারের দোকান পর্যন্ত। আর বেশ কিছু এখানে লোক সমাগম দেখা যাচ্ছে। এবারে আমরা ফ্রেন্ডস ক্লাব থেকে বাইরে বেরিয়ে বাঁদিকে টার্ন নিয়ে বাঁদিকে রাস্তা বরাবর এবার আমাদের হাঁটতে হবে। আমরা এগোচ্ছি ইউনাইটেড ক্লাবের উদ্দেশ্যে। হাই রোডের পাশ দিয়ে বসেছে বিভিন্ন খাবারের দোকান। প্রতি বছর এই রাস্তায় পা ফেলার জায়গা থাকে না, এবছর অনেকটাই ভিড় কম। আর এই হলো ফ্রেন্ডস ক্লাবের লাইটের গেট। এবারে আমরা এই মোড়ের মাথার থেকে ডান দিকে টার্ন নেব। ডান দিকে টার্ন নিলেই আপনি দেখতে পারবেন এই সুউচ্চ লাইটের গেটটি। এই লাইটের গেটটি ইউনাইটেড ক্লাবের লাইটের গেট। প্রতি বছরের ন্যায় এবারও ইউনাইটেড ক্লাব লাইটিং গেটটি করেছে সুউচ্চ, আর ভীষণই সুন্দর লাগছে এই আলোকসজ্জায় সজ্জিত রাস্তাটি। এই রাস্তা বরাবর সোজা হাঁটলে আপনি পৌঁছে যাবেন ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলের সামনে। ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যাতে আপনার মতো আরও অনেকে এই বাতকুলার পুজো উপভোগ করতে পারে। এবারে আমরা পৌঁছে গেছি বাতকুলা ইউনাইটেড ক্লাবের সামনে। আর এবছর পুজোর প্যান্ডেল অন্যবারের তুলনায় অনেকটাই সিম্পল হয়েছে। এই হচ্ছে ইউনাইটেড ক্লাবের প্যান্ডেল। এবারে আমরা প্রবেশ করছি ইউনাইটেড ক্লাবের ভেতরে প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। গতকাল আমি যে সমস্ত পুজোর প্যান্ডেল শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। না দেখলে কিন্তু মিস করবেন বাতকুলার এই পুজোগুলো। আর আজকে আমি যে পুজো মণ্ডপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তার মধ্যে কোন ক্লাবের প্যান্ডেল এবং প্রতিমা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। প্যান্ডেলের ভেতরে রয়েছে এরকম একটা ঝাড় লণ্ঠন যেটা দর্শনার্থীদের নজর কেড়েছে। আর এখানকার প্রতিমা এবং ভেতরের কাপড়ের তৈরি এই কারুকার্য দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে। প্রতিটি প্যান্ডেলই এরকম খোলামেলা তৈরি হয়েছে যাতে ডিস্টেন্স মেনটেন হয়। বাতকুলা পুজো পরিক্রমা 2021-এর ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন যাতে আপনার মতো তারাও বাতকুলা দুর্গাপূজা উপভোগ করতে পারে। আজকের মতো এ পর্যন্তই, আবার পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আমি বাতকুলার সেরা সেরা পুজোগুলো নিয়ে হাজির হব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে পরবর্তী পর্বের পুজো পরিক্রমার ভিডিও আপনার কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।